আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আমাদের অন্যায়ের ওজন যদি পাহাড়ের মতো না হয় এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সে অন্যায় অপরাধ গুনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া মাফ করে দিবেন সুবহানাল্লাহ একটি নামাজ রয়েছে যে নামাজটাকে বলা হয় সালাতুত তাসবীহ এই নামাজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু বলেছিলেন ও চা ছাপ আপনি যদি পারেন এই নামাজটা প্রতিদিন পড়বেন যদি তাও না পড়েন সপ্তাহে একদিন পড়বেন তাও যদি না পড়েন মাসে একবার মাসে যদি না পড়েন বছরে একবার পড়বেন তাও যদি না পড়েন জীবনে একবার হলো এই নামাজটি পড়বেন আল্লাহ পাকুল আলামিন এই নামাজ পড়ার দ্বারাতে সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা নতুন পুরাতন গোপন প্রকাশ্য প্রকাশ্য যত প্রকার গুনা আছে আল্লাহ রব্বুল আলামি সব প্রকার গুনা নিমিষে ক্ষমা করে দেবেন হাজরিন সেই নামাজটাকে বলা হয় সালাত উত্তবি তসবিহের নামাজ এই নামাজের ভিতরে একটা তসবি পড়তে হয় সেই তসবির টুকনের কারণে এই নামাজের নামকে সালাত ও তাসবি বলে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ অল্হামদুল্লিল্লাহ অল্হ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই তাসবিটা নামাজের ভিতরে চার রাকাত নামাজে মোট তিন শতবার পড়তে হয় প্রতি রাকাত নামাজে পঁচাত্তর বার করে এই তাসবি পড়তে হয় তো সালাত তসবিহের নামাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়মে আমরা সালাত তসবি নামাজ পড়ব প্রিয় ভাইরা আমার সালাত তসবি যখন নামাজ শুরু করব এই নামাজটা নফল নামাজ যেহেতু আর নিয়তের ব্যাপারে আমরা অনেক সময় দেখা যায় একটা ভ্রান্তি আমাদের সমাজের ভিতরে ছড়িয়ে পড়েছে যে আরবিতে নিয়তের বলার বিষয় আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই কারণ যার কদমে যার পায়ে আমি সেজদা করব সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তকরণের অবস্থা আমার কলবের অবস্থা তিনি জানেন আমি দাঁড়াচ্ছি সুন্নত নামাজ পড়ব নাকি নফল পড়ব নাকি ফরজ পড়ব এটা আমার অন্তরের ভিতরে আছে এজন্য নামাজের আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই আমার মনে মনে যদি থাকে যে আমি সালাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আমি তাকবির বলে আমি তখন নিয়ত বাদার পড়ে আমি সানা পড়ব সানা পড়ার পরে আমি যথারীতি নামাজের যে নিয়ম রয়েছে সুরা ফাতেহা পড়ব যে কোনো একটি সুরা মিলাবো তবে আমাদের সমাজের ভিতরে কিছু ভিধি ছড়ানো রয়েছে যে এই সোরা অমুক সোরা তমুক সোরা কোনো নির্ধারিত কোনো সোরা নয় যেই সোরাটা আপনার কাছে ভালো লাগে ওই সোরাটা আমি পড়ব সালাতুত তসবিহের যে তসবিগুলো আছে সেগুলো আমরা সোরা কেরাত পড়ার পরে আমরা রুকুর আগে পনেরো বার পড়ব এরপরে আমরা সরাসরি রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার পরে আবার আমরা রুকুর তসবিহ পড়ে দশ বার পড়ব এরপরে রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাবো সামি আল্লাহ হুলেমান হামিদা রব্বানা এরপরে আমরা এই তসবিটা আবার দশ বার পড়ব এরপরে সরাসরি সেজদাই চলে যাব সেজদার তসবি পড়ে আমরা আবার দশ বার পড়বো সেজদা থেকে উঠে আমরা দুই সেজদার মাঝখানে বসে আমরা আরো দশ বার এই পড়বো আবার দ্বিতীয় সেজদা যাব দ্বিতীয় সেজদাহের তসবিহের পরে আবার এই তসবিটা আমরা দশ বার পড়ব দ্বিতীয় সেজদা যখন শেষ হয়ে যাবে তখন আমরা সরাসরি না উঠে আমরা বসে যাব বসে আমরা এই তসবিটা দশ বার পড়বো দশ বার পড়া যখন শেষ হয়ে যাবে তখন সোজা আমরা তাকবির সারায় দাঁড়িয়ে যাবো প্রথম রাকাত শেষ পঁচাত্তর বার আমাদের তসবি পড়া হয়ে গেল আবার যথা নিয়মে আমরা দ্বিতীয় রাকাত পড়ব দ্বিতীয় রাকাতের সময় সুরা কেরাত যখন শেষ হয়ে যাবে রুকুর আগে আবার পনেরো বার পড়ব এরপর রুকুতে চলে যাব তসবিহের পরে আবার আমরা দশ বার পড়ব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে রব্বানা এলাকাল হামদের পরে আবার দশ বার আবার সেই চলে যাব সেই দায় পরে দশ বার সেজদা থেকে যখন বসবো দুই সেজদার মাঝখানে আবার দশ বার আবার দ্বিতীয় দায় আবার পড়বো আমরা দশ বার এভাবে আবার যখন আমরা তা জন্য যখন বসবো তখন আমরা আবার পড়বো দশ বার তা পড়ার আগে আমরা দশ বার পড়বো এই নিয়মে আমরা চার রাকাত নামাজ শেষ করব। এই নামাজটা বড় ফজরতপূর্ণ নামাজ বিশ্বনা বিশাল আল্লাহ বলেছেন জীবনে যত গুনাই হোক সগিরা কবিরা জাহিরি বা তিনি ইচ্ছা অনিচ্ছা গোপন প্রকাশ্য ছোট বড় সব গুনাহ আল্লাহ শুভ হায়ান মাফ করে দিবেন দিবেন প্রিয় ভাইরা আমার এই সালাতু তসবি যখন আমরা পড়ব সংখ্যাগুলো গণনার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আমরা সংখ্যার ক্ষেত্রে আমরা যেরকম কর ব্যবহার করি এভাবে আমরা ব্যবহার করব না আমরা যেভাবে আমাদের সুবিধা আমরা মনে রাখার জন্য চেষ্টা করব। নামাজের ভিতরে গভীর ধ্যান এবং খেলার সাথে আমরা নামাজটা পড়ব ঘবির দেয়ার এবং খেরের সাথে যদি নামাজটা পড়তে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে আমি সাহায্য পাব এরপরও যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি কোনো ইঙ্গিতে আমি তাসবিগুলো স্মরণ রাখার চেষ্টা করব তবে আমরা কর দ্বারাতে গণনা না করাটাই আমাদের জন্য উত্তম হবে আঙ্গুলের কর দ্বারাতে আমরা গণনা করব না এই সালাতসবিহের নামাজটা আমরা পড়ব তবে কোন সময় এই সালাতুর তসবিহের নামাজ পড়বো সেই সময়টার ব্যাপারে বলা হয়েছে আমরা জোহরের পূর্বেও পড়তে পারি অথবা রাতের বেলায় অথবা তাহাজ্জুতের সময় আমরা যে কোনো সময় পড়তে পারি জোহরের জোহরের সালাতির পূর্বের কথা হাদিসের ভিতর ইঙ্গিত এসেছে এই সময় সালাতুর তসবিহ নামাজ পড়া যেতে পারে এবং উত্তম একটি সময় এজন্য আমরা সালাতুর তসবিহ পড়ব সালাতুর তসবিহ পড়া দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র করে দিবেন জীবনে আর কোনো গুনা থাকবে না কারণ আমরা আল্লাহ সুবাহ আল্লাহ কাছে এই চার রাকাত সালাদসবিহ নামাজের মাধ্যমে প্রার্থনা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আমাদের প্রার্থনা কবুল করবেন এবং এই সালাতুত তাসবীহ নামাজটা আমরা চেষ্টা করব প্রতিদিন পড়ার জন্য যদি না পারি কমপক্ষে সপ্তাহে একদিন চেষ্টা করব পড়ার জন্য তাও যদি না পারি তাহলে আমরা মাসে কমপক্ষে আমরা একবার চেষ্টা করব পড়ার জন্য তাও যদি না পারি বছরে বছরে রাত রয়েছে বিশেষ রাতগুলোর ভিতরে লাইলাতুল কদর লাইলাতুল বারাআ দুই ঈদের রজনী জুমার দিনের রজনী এইভাবে আমরা এই রজনীগুলোতেও আমরা আমলগুলো করব আল্লাহ আল্লা আলামিন যেন আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমিন